হাই গাইস, আমি রূপম। এখন কথা বলবো নাইন, যে 2019 মালায়ালাম সায়েন্স ফিকশন হরর ফিল্ম। আবার আগে তুমি যখন মালায়ালাম ইন্ডাস্ট্রির ছবি দেখছো, তুমি যদি আগে এদের কাজ দেখে থাকো, তোমার ভেতরে এটা চলতে থাকবে যে এদের কাজ আমরা ইউনিক কিছু পাবো। এবং সব থেকে মেন হচ্ছে এদের কনসেপ্ট এবং পারফরমেন্স দারুণ হয় এবং তোমার মুখে একটা অদ্ভুত হাসি ফুটে উঠবে। তো এই ছবিটা কি সেরকম লেভেলের? তো এই ছবিটার ট্রেলার এবং এই ছবিতে লিড কাস্টে পৃথ্বীরাজ, এই দুটোই হচ্ছে সবথেকে বেশি অ্যাট্রাকটিভ এবং এরকম লেভেলের একটা কনসেপ্ট। তো যদি ছবিটার গল্প একটু করে বলি, তো এই ছবিটার একদম স্টার্টিংয়েই দেখানো হচ্ছে ব্রেকিং নিউজ আমাদের দেশের প্রত্যেকটা কোণা বা পৃথিবীর যে কোনো স্তরে। সেখানে বলা হচ্ছে এ কমেট ফ্রম আননোন গ্যালাক্সি, যেটা খুব তাড়াতাড়ি পৃথিবীর পাশ থেকে ঘুরবে এবং যার ফলে ইলেকট্রোম্যাগনেটিক পালস ক্রিয়েট হবে। মানে হচ্ছে আমাদের ফোনের চার্জার থেকে ঘরের ফ্যান বা যে কোনো ইলেকট্রনিক জিনিস কিন্তু চলবে না, মানে সব কিছু বন্ধ হয়ে যাবে এই ন দিনের জন্য। এবার হচ্ছে এখানে পৃথ্বীরাজ একজন সায়েন্টিস্ট, তার ছেলে আছে অ্যাডাম এবং বাবা এবং ছেলেদেরকে হিমালয়ে যাওয়ার জন্য তার একজন প্রফেসর আহ্বান জানাচ্ছে। সেখানে গেলে সে কী দেখতে পাবে এবং সেখানে যাওয়ার পরে কী হরর এলিমেন্ট গল্পের মধ্যে ঢুকবে এবং তারপর গল্পের মধ্যে আপ অ্যান্ড ডাউনস, এটা জানার জন্য এবং এই নদিনের গল্প, নদিনে কী সারপ্রাইজ রয়েছে এবং শেষে একটা চরম পর্যায়ে একটা টুইস্ট রয়েছে, যার জন্য আমার মনে হয় তোমাদের একবার অবশ্যই এই ছবিটা দেখা উচিত। এবার এই ছবিটার পজিটিভ দিক নেগেটিভ দিক, যেটা পজিটিভ দিক সেটা হচ্ছে এই ছবির দুর্দান্ত কনসেপ্ট। একটা গল্প যে কোনো কিছু হতে পারে, সেটা হচ্ছে একটা ছেলে একটা মেয়ের দিকে এগোচ্ছে, তারা দুজনকে দেখলো, এটা গল্প হতে পারে। কিন্তু চিত্রনাট্য কিন্তু সেটা নয়, চিত্রনাট্য হচ্ছে বৈশিষ্ট্য এবং সেটা সম্পর্কে আমাদেরকে সম্পূর্ণরূপে জানানো। তো এখানে প্লটের যে আইডিয়াটা সেটাকে দারুণভাবে আমি রেসপেক্ট করি এবং সেটা সত্যি ইউনিক এবং একটা মালায়ালাম ইন্ডাস্ট্রি এরকমভাবে এটা ভেবেছে সেটার জন্য সবার আগে অ্যাপ্রিসিয়েট করতে হয়, সেটা দুর্দান্ত। এই ছবির সেকেন্ড মোস্ট পজিটিভ হচ্ছে এখানে পৃথ্বীরাজের পারফরমেন্স। তুমি খালি এই ছবিতে তাকে দেখবে, দারুণ লাগবে এবং এখানে তার যে শেডসগুলো রয়েছে সেগুলো যা সুপার্ব এবং ক্লাইম্যাক্স এসে পুরো চমকে দেবে তার পারফরমেন্স দিয়ে। আমার দারুণ লেগেছে তার কাজ এবং যে অ্যাডামের চরিত্র করেছে বাচ্চাটি, সেও প্রকাশ রাজ ছোট চরিত্রে ডেফিনেটলি খুব ভালো। এই ছবির থার্ড পজিটিভ হচ্ছে এই ছবির VFX, যেটা এই ছবিটাকে অনেকটা এগিয়ে রাখে। আবার এর কিছু ডাউন সাইডও রয়েছে, তবে এই ছবিতে একটা উলফ দেখাবে, সেই উলফের ঘাড়ের মধ্যে জল জমে রয়েছে হয়তো শিশিরের জন্য, সেটা তুমি দেখলে ভাববে এগুলো কত ডিটেলিংয়ের সাথে করা হয়েছে। আমি একটাই কথা বলবো, এই ছবিটা প্লিজ যতটা পারবে হাই কোয়ালিটিতে দেখো। এবং এখানে যে কমেটের সিকোয়েন্স দেখাবে সেগুলো তুমি দেখার পরে ভাববে সত্যি এই ছবিটা আমাদের ইন্ডিয়ান মুভি, এত সুন্দর করে ওই জায়গাগুলো ধরে ধরে করা। এই ছবির লোকেশন এবং সিনেমাটোগ্রাফি দুটোই দুর্দান্ত। কিছু হ্যান্ডহেল্ড শট রয়েছে যেগুলো আউটস্ট্যান্ডিং লাগে দেখতে এবং কিছু লো অ্যাঙ্গেলে শট নেওয়া হয়েছে যেগুলো এই ছবিটাকে একটা হরিফাই এলিমেন্ট দেয়। এই ছবির BGM এবং ওভারঅল প্রোডাকশন কোয়ালিটি সেটাও ভালো, আমি বলছি না মানে এটা দারুণ, BGMটা আরও ভালো হতে পারত, BGMটা ভালো লেগেছে। যদি এই ছবির নেগেটিভ দিক বলি, আমি বললাম স্টোরি এবং স্ক্রিন প্লে দুটোর মধ্যে একটা হিউজ পার্থক্য বারবারই হয়। এই ছবির চিত্রনাট্য একদমই আহামরি নয় এবং মাঝখানে একটা পয়েন্ট আসে যেখানে গিয়ে চিত্রনাট্য সম্পূর্ণ গুলিয়ে যায়, ফলে এই ছবিটার প্রতি যে ভালো লাগাটা সেটা কোথাও একটা গিয়ে আস্তে আস্তে পড়তে থাকে। একটা গল্পের মধ্যে যখন অডিয়েন্স একবার একই জায়গায় একই রকমভাবে প্রথমবার ভয় পেয়ে গেছে, ছবিতে তেমন কোনো ভয়ের দৃশ্য নেই ঠিক আছে, কিন্তু একই রকমভাবে যখন আমরা প্রথমবার ভয়টা রিভিল হয়ে গেছে, পরবর্তী সময় একই রকমভাবে ঠিক একই জায়গাতে ভয়গুলো দেখানোর চেষ্টা করা হয়, ফলে আমাদের ওই ফিলটাই আর আসে না যে এই ছবিটা একটা হরর ফিল্ম। এই ছবির সেকেন্ড মোস্ট নেগেটিভ দিক হচ্ছে ছবির এডিটিং। এই ছবিতে মাঝখানে যখন ছবিটার গল্পটা সাবপ্লটে কনভার্ট হবে, তো সেই জায়গাটায় এডিটিংটা এতটা লেন্দি এবং কিছু কিছু জায়গায় বোরিং লাগে ছবিটা, তো এই মাঝখানের 20-25 মিনিট ছবিটাকে একদম জগাখিচুড়ি করে দেওয়া হয়েছে। এই ছবির থার্ড নেগেটিভ VFX-এর আরও একটা দিক, এখানে যে ওই স্মোকের মধ্যে দিয়ে ওই ভূতের যে সিকোয়েন্সেসগুলো করা, ওগুলো খুব বোকা বোকা এবং আমরা ওগুলো অনেকবার দেখেছি, ওগুলোর মধ্যে খুব ক্লিশেটা ভাব রয়েছে, ওগুলো অনেক শার্প হতে পারত। এই ছবির ক্লাইম্যাক্স জাস্ট চূড়ান্ত। তো এই ছিল আমার রিয়াকশান, এটা অবশ্যই একটা ভালো ছবি, তোমার ডেফিনেটলি একবার নাইন দেখা উচিত। দারুণ পারফরমেন্স, খুব ভালো VFX এবং মোস্ট ইউনিক কনসেপ্ট এক্সিকিউশন এবং এই ছবিটার টুইস্টের জন্য। তো আমার এই ছবিটা বেশ ভালো লেগেছে এবং ছবির মধ্যে কিছু আপ অ্যান্ড ডাউন রয়েছেই, যারা দেখে নিয়েছো কেমন লেগেছে লেটুস ট্যাগ দিয়ে অবশ্যই জানিও ছবিটা কোথায় পাবে। এই ছবিটা মালায়ালাম ভার্সনে মানে মালায়ালাম অডিওতে উইথ ইংলিশ সাবটাইটেল হটস্টারে ফ্রিতে তুমি দেখতে পারবে, কোনো সাবস্ক্রিপশন না থাকলেও চলবে, তুমি খালি হটস্টারে যাবে এই ছবিটা দেখে নিতে পারবে। তো এই ছিল আমার রিয়াকশান নাইন মুভি নিয়ে, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ডিসক্রিপশন আমি দিব লিঙ্ক দিই ইনস্টা ফেসবুক, যেখান থেকে আমরা কানেক্ট হতে পারবো। আর জনতা আমাদের পাশে আছে বস।